যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অভাবনীয়ভাবে বাংলাদেশ হেরে গেলেও ব্যক্তিগতভাবে ভালো করেছেন তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম এবং রিশাদ হোসেন। তাদের পারফরমেন্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়েও, তিনজনেই দিয়েছেন বড় লাভ। ছেলেদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে 60তম স্থানে আছেন তাওহিদ হৃদয়। ওপেনার তানজিদ হাসান তামিম এগিয়েছেন 34 ধাপ। চারজনের সঙ্গে যৌথভাবে 84তম স্থানে আছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে 38 ধাপ এগিয়ে 52তম স্থানে উঠে এসেছেন রিশাদ হোসেন। 2 ধাপ এগিয়ে 23তম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থান তারই। যুক্তরাষ্ট্র সফরে 2-1 ব্যবধানে হেরে যাওয়া সিরিজের প্রথম ম্যাচে 58 রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয়, দ্বিতীয় ম্যাচে করেন 25। শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি তাকে। ওই ম্যাচে দলের 10 উইকেটের জয়ে ব্যাট হাতে অগ্রণী ভূমিকা রাখেন তানজিদ। 42 বলে অপরাজিত 58 রানে দারুণ ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। সিরিজে আরেকটি ম্যাচে তার ব্যাট থেকে আসে 19 রান। সিরিজের 3 ম্যাচে ওভার প্রতি মাত্র 4.40 করে রান দিয়ে 4 উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। শেষ ম্যাচে 4 ওভারে একটি মেডেনে স্রেফ 7 রানে 1 উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। ওই ম্যাচে মাত্র 10 রানে 6 উইকেট নিয়ে রেকর্ড গড়েন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশের হয়ে এই সংস্করণে সেরা বোলিং এটি। ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা লিটন দাস সিরিজে একটি ম্যাচে ব্যাটিং পেয়ে করেন 14 রান। র্যাঙ্কিংয়ে 5 ধাপ পিছিয়ে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টনের সঙ্গে যৌথভাবে 40তম স্থানে আছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার উপরে নেই আর কেউই। 4 ধাপ পিছিয়ে আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের সঙ্গে যৌথভাবে 44তম স্থানে আছেন অধিনায়ক নাজমুল শান্ত। সিরিজের 2 ম্যাচে ব্যাটিং পেয়ে তিনি করেন 39 রান। এদিকে সাকিব আল হাসান তো টেস্টে নিয়মিত নন, এই ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষ স্থান হারিয়েছেন বহু আগেই। ওয়ানডেতেও কিছুদিন আগে সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবি। বাকি ছিল টি টোয়েন্টি। কয়েকদিন আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই ফরম্যাটে সাকিবের শীর্ষ স্থানে ভাগ বসান। এবার টি টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটাই হারিয়ে ফেলেন তিনি। 228 রেটিং পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে হাসারাঙ্গা। সাকিব আল হাসানের র্যাটিং পয়েন্ট তার চেয়ে 5 কম, 223।